হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো দু সালে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন তোমাদেরকে বলে রাখি কারণ তোমরা সবেমাত্র দু সালে এইচএস পাস করে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রায় একশো খানা কলেজ রয়েছে সেই কলেজগুলিতে তোমরা অ্যাডমিশান নিয়েছ তোমাদের কাছে কিছু অজানা বিষয় রয়েছে সেই বিষয়গুলি নিয়ে আজকে আমি আলোচনা করে দেব তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে চলো বেশি দেরি করবো না এক এক করে ডাউটগুলি আমরা ক্লিয়ার করে নেব প্রথমেই আসি ওনার্স ও জেনারেল কোর্সে কতগুলি পেপার পড়তে হবে সাতটি করে তোমাদেরকে পেপার পড়তে হবে তোমরা যারা জেনারেল কোর্সে ভর্তি হয়েছ ওনার্স কোর্সে ভর্তি হয়েছ টোটাল তোমাদের সাতটি করে পেপার পড়তে হবে কোন পেপারে কত নাম্বারে পরীক্ষা হয় চলো আমরা দেখে নিই প্রথমে তোমরা দেখে নাও তোমরা যারা ওনার্স কোর্সে ভর্তি হয়েছ ওনাসে কী কী পেপার তোমাদেরকে পড়তে হবে এক নম্বরে যে পেপারটি তোমাদেরকে পড়তে হবে ডি এস ওয়ান পেপারটি পড়তে হবে দু নম্বর যে পেপারটি রয়েছে এস ইসি ওয়ান পেপার তিন নম্বর যে পেপারটি রয়েছে এম এন ওয়ান অর্থাৎ মাইনর পেপার তোমাদেরকে পড়তে হবে মনে করো তুমি ইতিহাস অনার্স করছো তোমাদের জেনারেল কোর্সে বা পাস কোর্সের একটি পেপার পড়তে হবে ইতিহাস অনার্সের সাথে তোমাদের জেনারেল কোর্সের পেপার দুটি দেওয়া হয়েছে তোমরা দেখে নিও তোমাদের কোন পেপার রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাও চার নম্বর যে পেপারটি পড়তে হবে আইডিসি পেপার তোমাদেরকে পড়তে হবে তোমাদের প্রথম সেমিস্টারে একটি আইডিসি পেপার পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে অন্য একটি আইডিসি পেপার পড়তে হবে থার্ড সেমিস্টারে অন্য একটি আইডিসি পেপার পড়তে হবে পাঁচ নম্বরে যে সাবজেক্টটি বা পেপারটি রয়েছে তোমরা দেখে নাও এ ইসি অর্থাৎ ইংলিশ কম্পালসারি তোমাদেরকে সকলকেই পড়তে হবে এবারে তোমরা দেখে নাও ইএনভিএস আর সি ভি এখানে তোমাদেরকে বলে রাখি সি ভি কমন ভ্যালু অ্যাডেড কোর্স এখানে দুটি সাবজেক্ট রয়েছে একটি ইএনভিএস আর একটি সাবজেক্ট রয়েছে কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ তোমাদেরকে টোটাল সাতটি সাবজেক্টে পড়াশোনা করতে হবে এই সাতটি পেপার নিয়ে তোমরা পড়াশোনা করবে ফার্স্ট সেমিস্টারে তাই তোমাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো এবারে তোমাদেরকে বলে রাখি ডিএসসিসি ওয়ান পেপার তোমাদেরকে অনার্স কোর্সের একটি পেপার পড়তে হচ্ছে তার সাথে সেক এ ওয়ান পেপারটি পড়তে হবে আর মাইনর পেপারটি যে কোনো একটি সাবজেক্ট থাকতে পারে তোমরা যদি আর্টস কমার্স সায়েন্সে অনার্স নিয়ে থাকো তোমাদের সাবজেক্টে যেটি অনার্স থাকবে সেটি তোমাদের পাস কোর্সে থাকবে না এস ওয়ান পেপারে থাকবে এবারে তোমাদেরকে বলে রাখি কোন পেপারে কত মার্কসের এক্সাম হয়ে থাকে ডিএসসিসি ওয়ান পেপারে তোমাদের পঁচাত্তর মার্ক্সের এক্সাম হয়ে থাকে অর্থাৎ সেভেন্টি ফাইভ মার্ক্সে তোমাদের এক্সাম হবে আর তোমাদেরকে বলে রাখি এস ইসি পঞ্চাশ মার্ক্সের এক্সাম হবে তিন নম্বরে যেটি রয়েছে এম এন ওয়ান অর্থাৎ মাইনর পেপারে তোমাদের কত নাম্বারে এক্সাম হবে সেভেন্টি ফাইভ মার্ক্সে তোমাদের এক্সাম হবে এবারে তোমাদেরকে বলে রাখি আইডিসি আইডিসি পেপারে কত নাম্বারে এক্সাম হবে পঞ্চাশ নাম্বারে তোমাদের এক্সাম হবে এই ইসি কত নাম্বারে এক্সাম হবে পঞ্চাশ নাম্বারে তোমাদের তোমাদের এক্সাম হবে ভি এস এখানেও তোমাদের পঞ্চাশ মার্কসের এক্সাম হবে সাত নম্বরে যেটি রয়েছে কনস্টিটিউশনাল ভ্যালু এই সাবজেক্টেও তোমাদের পঞ্চাশ মার্ক্সের এক্সাম হবে এবারে তোমরা দেখে নাও তোমরা যারা জেনারেল কোর্সে ভর্তি হয়েছ জেনারেলে কি কি পেপার পড়তে হবে কত মার্কসের এক্সাম তোমাদের হবে তোমরা দেখে নাও সিসি ওয়ান পেপার তোমাদেরকে পড়তে হবে সিসি ওয়ান পেপার পড়তে হবে তোমরা যখন কলেজে ভর্তির ফর্ম ফিল আপ করেছিলে জেনারেল কোর্সের জন্য মনে করো তোমাদের ইতিহাস সাবজেক্টটি এক নম্বরে ছিল দু নম্বরে তোমাদের রয়েছে রাষ্ট্রবিজ্ঞান তিন নম্বরে রয়েছে শিক্ষাবিজ্ঞান তোমাদেরকে বলে রাখি এক নম্বরে তোমাদের যে সাবজেক্টটি ছিল ইতিহাস সেই সাবজেক্টটি তোমাদের হবে সিসি ওয়ান আর দু নম্বরে যে সাবজেক্টটি ছিল রাষ্ট্রবিজ্ঞান সেটি হবে সিসি ওয়ান এটা তোমরা বোঝার চেষ্টা করো তোমরা যখন কলেজে ফর্ম ফিল আপ করেছিলে জেনারেল কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাদের প্রথম যে সাবজেক্টটি ছিল সিসি ওয়ান হবে আর দ্বিতীয় সাবজেক্টটি সিসি ওয়ান হবে এটা তোমরা বোঝার চেষ্টা করো এবারে তোমাদেরকে বলে রাখি সিসি ওয়ান ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টে এস ইসি ওয়ান পেপারটি পড়তে হবে মনে করো তোমাদের সিসি ওয়ান পেপারে ওয়ান পেপারটি ছিল ইতিহাস তাহলে তোমাদেরকে ইতিহাস সাবজেক্টটি তোমাদেরকে পড়তে হবে এস ইসি ওয়ান পেপারের জন্য মনে করো দু নম্বরে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে তোমাদেরকে সিসি ওয়ান পেপার পড়তে হবে বাট ওই সাবজেক্টে সেকেন্ড সেমিস্টারে এস ইসি টু পেপার পড়তে হবে তাই তোমাদের করবো তোমরা যারা জেনারেল কোর্সে ভর্তি হয়েছ তোমাদের এক নম্বরে যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টে সিসি ওয়ান পড়তে হবে এস ইসি ওয়ান পড়তে হবে তারপরে চার নম্বরে যে সাবজেক্টটি পড়তে হবে আইডিসি পেপার পাঁচ নম্বরে এ ইসি এখানে তোমাদেরকে বলে রাখি কম্পালসারি ইংলিশ পড়তে হবে আইডিসি পেপার তোমাদের তিনটি ছিল তিনটি পেপার কলেজ সিলেক্ট করে দেবে আইডিসি ওয়ান টু থ্রি পরপর তিনটে সেমিস্টারে পড়তে হবে আইডিসি ওয়ান পেপারে যে সিলেবাস তোমাদেরকে পড়তে হবে সাবজেক্ট পড়তে হবে সেটি কিন্তু সেকেন্ড সেমিস্টারে বা থার্ড সেমিস্টারে থাকবে না এবারে তোমরা দেখে নাও ছ নম্বরে যেটি রয়েছে ইএনভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যা তোমাদেরকে পড়তে হবে সাত নম্বরে তোমাদেরকে যে সাবজেক্টটি পড়তে হবে কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সংবিধান নিয়ে তোমাদেরকে পড়তে হবে এবারে তোমাদেরকে বলে রাখি কোন পেপারে কত মার্কসে তোমাদের এক্সাম হবে সিসি ওয়ান সিসি ওয়ান পেপারে তোমাদের এক্সাম হবে সেভেন্টি ফাইভ মার্কসের এক্সাম হবে আর তোমাদেরকে বলে রাখি এস ইসি আইডিসি এ ইসি ভি এস আর সি ভি সি এখানে যে সাবজেক্টটি রয়েছে কনস্টিটিউশনাল ভ্যালু এই সাবজেক্টগুলির এক্সাম হবে ফিফটি মার্কসের অর্থাৎ পঞ্চাশ মার্ক্সে তোমাদের এক্সাম হবে সিসি পেপার বাদে যে সাবজেক্টগুলি তোমাদের রয়েছে সেই সব সাবজেক্টে পঞ্চাশ মার্ক্সে তোমাদের এক্সাম হবে এবার আসি পরবর্তী কোশ্চেনে পাস মার্কস কত তোমাদেরকে বলে রাখি সবার জন্য থার্টি পারসেন্ট পাস মার্কস রয়েছে অর্থাৎ তোমাদেরকে একশোর মধ্যে তিরিশ পেতে হবে দশের মধ্যে তিন পেতে হবে অনার্সের ক্ষেত্রে একটু আলাদা তোমাদেরকে বলে রাখি তোমরা যারা অনার্স কোর্সে চার বছরের জন্য ভর্তি হয়েছ তোমাদেরকে একটু বেশি নাম্বার পেতে হবে অর্থাৎ তোমাদেরকে কত নাম্বার পেতে হবে তোমাদেরকে থার্টি ফাইভ পারসেন্ট নাম্বার পেতে হবে অর্থাৎ একশোর মধ্যে থার্টি ফাইভ পেতে হবে আর তোমাদেরকে দশের মধ্যে তিন দশমিক পাঁচ অর্থাৎ চার নাম্বার মতন তোমাদেরকে পেতে হবে তোমরা যদি থার্টি ফাইভ পার্সেন্ট নাম্বার না রাখো তাহলে তোমরা সেভেন আর এইট সেমিস্টারে পরীক্ষায় বসতে পারবে না আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলে রাখি তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অনার্স কোর্সে ভর্তি হয়েছো অনার্স কোর্স নিয়ে পড়াশোনা করবে তোমাদেরকে অবশ্যই ফিফটি পারসেন্টের ওপর নাম্বার রাখতে হবে না হলে তোমরা ওনার্সের সার্টিফিকেট পাবে না এইট সেমিস্টারের পরে তাই তোমাদেরকে বলবো তোমরা যারা অনার্স কোর্সে পড়াশোনা করছো অবশ্যই তোমরা ফিফটি পার্সেন্টের ওপরে নাম্বার রাখার চেষ্টা করবে না হলে পরবর্তীতে তোমাদেরকে অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়তে হবে যেমন পিজি অ্যাডমিশান অর্থাৎ মাস্টার্স ডিগ্রি করার সময় সেখানে ফিফটি পারসেন্টের ওপর নাম্বার কিন্তু চাওয়া হয় সেই জন্য তোমাদেরকে বললাম ফিফটি পারসেন্টের ওপর নাম্বার তোমাদেরকে রাখতে হবে তোমরা যারা অনার্স কোর্সে ভর্তি হয়েছো বিএ বিএসসি বিকমে এবার আসি তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছো তোমরা জানো না কখন তোমাদের এক্সাম হয় তোমাদের ফার্স্ট সেমিস্টারে এক্সাম কবে হয়ে থাকে তোমাদেরকে বলে রাখি নভেম্বরের এন্ড কিংবা ডিসেম্বর মাসের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকের দিকে তোমাদের ফার্স্ট সেমিস্টারে এক্সাম হবে তাই তোমাদেরকে বলবো তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রায় একশো খানা কলেজ রয়েছে এই কলেজগুলিতে তোমরা যদি অ্যাডমিশান নিয়ে থাকো অবশ্যই তোমরা এক্সাম প্রিপারেশান নিতে থাকো কারণ তোমাদের এক্সাম নভেম্বর এন্ড কিংবা ডিসেম্বর মাসের দিকে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবার তোমাদেরকে বলে রাখি ইন্টারনাল টিউটোরিয়াল এক্সাম কবে হয়ে থাকে ইন্টারনাল টিউটোরিয়াল এক্সাম তোমাদের কলেজে নেওয়া হয় তাই তোমাদেরকেও চিন্তা করার কোনো বিষয় নেই কলেজের তরফ থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে তোমাদেরকে বলে রাখতে পারি ফার্স্ট সেমিস্টারে ইন্টারনাল টিউটোরিয়াল এক্সাম হয় অক্টোবর বা নভেম্বর মাসের দিকে তোমরা ভালো করে কলেজের ওয়েবসাইটটি প্রতিনিয়ত চেক করবে তোমাদের কলেজের তরফ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে কবে ইন্টারনাল টিউটোরিয়াল এক্সাম হবে আর তোমাদেরকে বলে রাখি ক্যালকাটা ইউনিভার্সিটি সংক্রান্ত যাবতীয় আপডেট এক্সাম রিলেটেড রেজাল্ট রিলেটেড যে কোনো আপডেট তোমরা সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবে তাই তোমাদের করলো তোমরা আমাদের চ্যানেলটি ফলো করতে পারো আর সাবস্ক্রাইব করে রাখতে পারো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমরা সব সময় আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে এবার আসি পরবর্তী কোশ্চেনে কোন বছরে প্রশ্নপত্র গুরুত্বপূর্ণ সাজেশন কোথায় পাবে তোমাদেরকে বলে রাখি তোমাদের জন্য কোনো বছরের প্রশ্নপত্র গুরুত্বপূর্ণ নয় কারণ দু সাল থেকে সিসিএফের আন্ডারে এক্সাম হচ্ছে সেই জন্য তোমাদেরকে বলবো দু হাজার সালে প্রশ্নপত্রটি তোমাদের সংগ্রহ করে নেবে তোমরা যারা ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছ এছাড়াও আর্টসের যে কোনো সাবজেক্ট তোমাদের রয়েছে সেই সব সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র কোশ্চেন প্যাটার্ন সিলেবাস সাজেশন নোটস সমস্ত কিছু তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে আর তোমরা যারা ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো তোমরা আমাদের চ্যানেলকে ফলো করতে পারো ইতিহাস অনার্সে সমস্ত কিছু তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে এছাড়াও তোমরা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সোশিওলজি এই যে সাবজেক্টগুলি রয়েছে সব সাবজেক্টে প্রশ্নপত্র কোশ্চেন প্যাটার্ন সিলেবাস এছাড়াও সাজেশন নোট সমস্ত কিছু তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে এছাড়াও তোমরা যারা বিএবিএসসি বি কমে ভর্তি হয়েছো তোমাদের জন্য যে সাবজেক্টের সিলেবাস কোশ্চেন প্যাটার্ন প্রশ্নপত্র নোটস ভিত্তিক আলোচনা আমাদের চ্যানেলে তোমরা পাবে এ ইসি কম্পালসারি ইংলিশ তারপরে রয়েছে ইএনভিএস ভি এস অর্থাৎ পরিবেশবিদ্যা আর কনস্টিটিউশনাল ভ্যালু এইসব সাবজেক্টে তোমরা কোশ্চেন প্যাটার্ন সিলেবাস এছাড়াও প্রশ্নপত্র সাজেশন নোটস ভিত্তিক আলোচনা আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে এবার আসি পরবর্তী কোশ্চেনে কোন পেপারের পরীক্ষা বাইরের কলেজে হয় প্রশ্নপত্র কোন ভাষায় হয় প্রশ্নপত্র কারা করেন তোমাদেরকে বলে রাখি প্রশ্নপত্র কোন ভাষায় হয়ে থাকে ইংরাজি আর বাংলাতে হয়ে থাকে যেমন ইংরাজির ক্ষেত্রে শুধু ইংরাজি আর হিন্দিতে হতে পারে তোমাদের যাদের হিন্দি রয়েছে আর তোমাদেরকে বলে রাখি বাংলার ক্ষেত্রে এছাড়াও অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে বাংলা আর ইংরাজিতে এবার আসি প্রশ্নপত্র কারা করেন কলেজের স্যার ম্যাডামরা না ইউনিভার্সিটি থেকে এসে থাকে তোমাদেরকে বলে রাখি ডি এস ওয়ান বা এস ইসি ওয়ান এম এন ওয়ান এই যে পেপারগুলি রয়েছে এই পেপারের প্রশ্নপত্র ইউনিভার্সিটি থেকে এসে থাকে তোমাদেরকে আবারও বলে রাখি তোমরা যারা জেনারেল কোর্সে পড়ছো তোমাদের সিসি ওয়ান পেপার সিসি ওয়ান পেপার এস ইসি ওয়ান পেপার আর তোমরা যারা অনার্স কোর্সে পড়ছো ডি এস সিসি ওয়ান এস ওয়ান এম এন ওয়ান এই পেপারের প্রশ্নপত্র এসে থাকে ইউনিভার্সিটি থেকে এছাড়াও যে প্রশ্নপত্র পত্রগুলি ইউনিভার্সিটি থেকে এসে থাকে এ ইসি ইএন ভিএস আর সি অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টে বা পেপারে তোমাদের প্রশ্নপত্র ইউনিভার্সিটি থেকে এসে থাকে আইডিসি পেপারে তোমাদের এক্সাম অনেকটাই আগে নিয়ে নেওয়া হবে অর্থাৎ টিউটোরিয়াল ইন্টারনালের সময় এই পেপারের এক্সামের প্রশ্নপত্র কলেজের স্যার কিংবা ম্যাডামরা করে থাকেন এছাড়াও ইন্টারনাল টিউটোরিয়ালে প্রশ্নপত্র কলেজের স্যার কিংবা ম্যাডামরা তোমাদেরকে দিয়ে দেবেন এবারে তোমাদেরকে বলে রাখি কোন পেপারের পরীক্ষা বাইরের কলেজে হয়ে থাকে ডিএসসিসি ওয়ান এস ওয়ান এম এন ওয়ান এই পেপারের এক্সামগুলি হয়ে থাকে কোথায় ইউনিভার্সিটি যে কলেজগুলি সিলেক্ট করে রেখেছে সেই কলেজগুলিতে তোমাদের এক্সাম হবে অর্থাৎ মনে করো তুমি একটি কলেজে পড়ো সেই কলেজে তোমাদের এক্সাম হবে না অন্য একটি কলেজে তোমাদেরকে এক্সাম দিতে হবে ডিএসসিসি ওয়ান এস ওয়ান এম এন ওয়ান আর তোমরা যারা জেনারেল কোর্সে পড়ছ সিসি ওয়ান সিসি ওয়ান এসইসি ওয়ান পেপারের এক্সাম বাইরের কলেজে হবে তাহলে কোন পেপারের এক্সামগুলি হোম সেন্টারে অর্থাৎ তোমাদের নিজেদের কলেজে হবে তোমরা দেখে নাও এ ইসি ইংলিশ কম্পালসারি ইএনভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যা আরও একটি সাবজেক্ট তোমাদের রয়েছে কনস্টিটিউশনাল ভ্যালু এই তিনটি সাবজেক্টের এক্সাম তোমাদের ডিএস সিসি ওয়ান বা সিসি ওয়ান পেপারে যখন বাইরের কলেজে এক্সাম হবে ঠিক তার আগে তোমাদের এই তিনটি পেপারের এক্সাম নিয়ে নেওয়া হবে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে কবে থেকে তোমাদের এক্সাম শুরু হবে প্রথমে তোমাদের এই তিনটি পেপারের এক্সাম হবে তার পরবর্তীতে তোমাদের জেনারেল কোর্সে বা ওনার্স কোর্সে যে সাবজেক্টগুলি রয়েছে সেই পেপারগুলির এক্সাম বা সেই সাবজেক্টগুলির এক্সাম তোমাদের বাইরের কলেজে দিতে যেতে হবে আর আইডিসি পেপারের এক্সাম তোমাদের ইন্টারনাল বা টিউটোরিয়াল এক্সামের সময় নিয়ে নেওয়া হবে কলেজের তরফ থেকে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে হাজির হব ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ